প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের ম্যাথের যে অ্যাসাইনমেন্টটি, এই অ্যাসাইনমেন্টটি সমাধান করার চেষ্টা করছি। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রে বলা হয়েছিল যে ঘাতের ঘাত সূত্রটি বিবৃতি করতে বলছে, আর থ্রি এন প্লাস টু ভাগ থ্রি এই যে ইয়ার সরলটি দেওয়া ছিল এটুকু আমাদের সমাধান করতে বলছে। তো আমি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করছি, তোমরা এইভাবে লিখতে চেষ্টা করবে যে ঘাতের ঘাত সূত্রটি নিম্নে বিবৃত করা হলো এবং থ্রি এন প্লাস টু ভাগ থ্রি সমাধান করো। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো যে সূচক বা ভিত্তি সংবলিত রাশিকে সূচক বা ঘাত বলে, কিন্তু একটি ঘাতের উপর যখন অন্য একটি ঘাত থাকে বা ক্রিয়া করে তখন তাকে ঘাতের ঘাত বলা হয়। যেমন আমরা সূত্রটি লিখতে পারি যে এর উপরে এম তো একটি ঘাত, এমের উপরে এন আবার একটি ঘাত, তাহলে আমরা বলতে পারি না যে এমের উপরে ঘাত হলো কে এন, তাহলে এখানে এন হলো এমের ঘাতের ঘাত। ঠিক আছে, তো এখন আমরা ওইটুকু সমাধান করার চেষ্টা করলে দেখো যে ভাগ আছে, তো আমরা ভাগ আকারে লিখলাম, এন থ্রির উপরে কিছু ছিল না, আমরা থ্রির উপরে ওয়ান নিতে পারি। তারপরে দেখো থ্রি থ্রি দুইটা একই, এই জন্য আমরা একটা নিয়েছি, এবং উপরে যেটুকু মান আছে ওইটুকু মান থেকে আমরা নিচের ওয়ানটাকে বিয়োগ করছি, কারণ ভাগ থাকলে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো এখন লক্ষ্য করে দেখো দুই থেকে যদি একবার দিই তাহলে এক পাচ্ছি, তাহলে এখানে থ্রি এন প্লাস ওয়ান, তো আমরা বলতে পারি যে এখানে থ্রি এর ঘাত হলো এন প্লাস ওয়ান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা দ্বিতীয় অঙ্কটি, সরল যেটি দেওয়া আছে অ্যাসাইনমেন্টে, ওইটুকু দেখার চেষ্টা করব, তো তোমরা সেখান থেকে সুন্দর করে উত্তরটি তুলে নেবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো ওইটি দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় অংশের সরল যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটির সমাধান দেখব, তো চলো আমরা অঙ্কটি শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অঙ্কটি তুলে রেখেছি, তোমরাও ঠিক সেভাবে লিখতে পারো, সমস্যা নেই। তো এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদের সমাধানটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো তোমরা, এই যে আমি এখানে যেমনটি দেখতে পাচ্ছি থ্রি, তো এন প্লাস ওয়ান প্লাস থ্রি, অর্থাৎ এই যে এখানে চার ছিল এটাকে আমি ভাঙিয়ে নিলাম, এক আর তিন মিলে চার। ঠিক আছে, মাইনাস নাইনটা নাইনের জায়গায় থাক, আর এখানে যেভাবে আছে ঠিক সেভাবে রাখলাম, আর এখানে যেটুকু ছিল আমাদের যে টু থ্রি, তো এখানে দেখো এখানে থ্রির সাথে থ্রি ভাগ আছে, তো দুইটা থ্রি মিলে একটা থ্রি আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, তো এখানে আমরা লিখতে পারবো যে থ্রি এন প্লাস টু বাই কত থ্রি, এখানে একটা ওয়ান নেওয়া যায়। তো এবার যদি আমরা লক্ষ্য করে দেখি এখানে, তাহলে তোমরা যে জিনিসটি দেখতে পাবে সেটি হচ্ছে যে এই যে এইটুকু অংশ আছে না, এই অংশটুকুকে আমরা একটু ভাঙায় লিখবো। ভাঙায় লিখবো বলতে দেখো থ্রি এন প্লাস ওয়ান থ্রির উপরে থ্রি, ঠিক আছে, মাইনাস নাইন থ্রি এন প্লাস কত ওয়ান। হ্যাঁ, তারপরে এই যে এখানে যেটুকু আমরা দেখতেছিলাম যে এই যে এখানে যেটুকু আছে, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, দেখো তো এখানে উপরে এন আছে, উপরে থ্রি আছে, নিচেও থ্রি আছে, তো দুইটা থ্রি মিলে একটা থ্রি, এখানে আমরা লিখতে পারবো এন প্লাস টু মাইনাস কত ওয়ান। তোমরা জানো যে সূচকের সময় যে ঘাতগুলো থাকবে ভাগের বেলায় ঘাতগুলো বিয়োগ হবে, তো আমরা উপরেরটার সাথে নিচের যে ঘাত ওয়ান ছিল এটা আমরা বিয়োগ করে দিলাম। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, তো এখানে এখানে দেখতে পাচ্ছ যে থ্রি এন প্লাস ওয়ান, এখানেও দেখতে পাচ্ছি থ্রি এন প্লাস ওয়ান, তো দুইটা থেকে একটা যদি আমরা কমন নিই যে থ্রি এন প্লাস ওয়ান, সেক্ষেত্রে আমার কী পরে থাকবে, যে থ্রির উপরে থ্রি ঘাত মাইনাস কত নাইন, আর নিচে আমার কী থাকলো যে থ্রি এন, দুই থেকে যদি একবার দিই তাহলে কত এক। তো এবার কি বন্ধুরা এইটুকু অংশ কেটে দিতে পারি আমরা, দেখো যে এইটুকু অংশ আর এইটুকু অংশ কিন্তু একই হয়ে গেলো, তার মানে কেটে দেওয়া যায় এটা, তো কেটে দিলে কী পরে থাকবে, থ্রির উপরে থ্রি নাইন, আর থ্রির উপরে থ্রি মানে কত, তিন থ্রি কেন তিন নং সাতাশ থেকে নয় বিয়োগ করলে আমরা কত পাবো আঠারো। এই যে বন্ধুরা এটা হলো আমাদের অ্যানসার আঠারো। তোমরা এভাবে সুন্দর করে করার চেষ্টা করবে, আমি তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি টোটাল অঙ্কটা, এখানে লক্ষ্য করে দেখা পাবো, এই যে ঠিক যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে অঙ্কটি করার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের এখানে হুবহু, আর এর পরবর্তী তৃতীয় স্টেপের যে অঙ্কটি, এই অঙ্কটি সমাধান করতে একটু সময় লাগবে, অঙ্কটি ক্রিটিক্যাল আছে, তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ওই অংশটিকে সবার আগে পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, তোমরা এই দুইটি অংশ তোমাদের খাতায় নিয়ে তুলে নাও, আমি কিছুক্ষণের মধ্যেই ওই অংশটির উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, তো সবাই